প্রিয় ছাত্ররা, সিমপ্লাস স্কুল অ্যান্ড কলেজের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি গ্রেটা গ্রিজেল গোনসালভেস টিচার। আজ তোমাদের আমি প্রথম শ্রেণীর গণিত প্রশ্নের অঙ্ক বোঝাবো। আর আগের ক্লাসে আমি তোমাদেরকে প্রশ্নের যোগ অঙ্ক বুঝিয়েছিলাম, এবং আজ আমি তোমাদের প্রশ্নের বিয়োগ অঙ্ক বোঝাবো। তাহলে এসো আমরা প্রশ্নের বিয়োগ অঙ্ক শুরু করি। আর প্রশ্নের বিয়োগ অঙ্ক করলে তোমরা কী কী শিখতে পারবে তা হলো, প্রথমত প্রশ্নের অঙ্কটি কি হবে, যোগ অঙ্ক নাকি বিয়োগ অঙ্ক, সে সম্পর্কে তোমরা ধারণা লাভ করবে। দ্বিতীয়ত, বিয়োগ অঙ্ক হিসাব করার ধারণা অর্জন করতে পারবে। এবং তৃতীয়ত, সঠিকভাবে প্রশ্নের অঙ্ক সাজিয়ে লেখার নিয়ম সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। তাহলে এসো আমরা এখন অঙ্ক শুরু করি। তোমরা সবাই তোমাদের প্রাথমিক গণিত বইটি সামনে নাও, তোমাদের সামনে প্রাথমিক গণিত বইটি নাও এবং বইয়ের পৃষ্ঠা 50 খোলো। বইয়ের পৃষ্ঠা 50 খোলো। খুলেছ? আচ্ছা, আমরা এখন পৃষ্ঠা 50-এর আমরা 3 নং অঙ্কটি করব। দেখো, প্রশ্নটির দিকে একটু লক্ষ্য করো। একটি গাছে 6টি পাখি বসেছিল, 2টি পাখি উড়ে গেল, কয়টি পাখি রইল? একটু খেয়াল করো। একটি গাছে 6টি পাখি বসেছিল, 2টি পাখি উড়ে গেল, কয়টি রইল? তাহলে দেখো, পাখি ছিল, পাখি উড়ে গেল। তার মানে কি, ছিল অনেকগুলো ছিল না, উড়ে গেলে কি হবে, ওই যে পাখিগুলো ছিল সেখানে কিন্তু অতগুলো পাখি থাকবে না। কয়টি পাখি রইল, তার মানে কি, অঙ্কটি কি অঙ্ক ধরতে পারছো তোমরা, বুঝতে পারছো? আমার মনে হয় কিছুটা তোমরা বুঝতে পারছো, এটা বিয়োগ অঙ্ক। তাহলে আমি তোমাদেরকে একটু ছবি দেখাই, তোমরা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবে যে অঙ্কটি বিয়োগ অঙ্ক। দেখো, গাছে কয়টি পাখি দেখতে পাচ্ছো? 6টি পাখি দেখতে পাচ্ছ না? 1, 2, 3, 4, 5, 6, কয়টি পাখি আছে? 6টি পাখি আছে। তারপর দেখা যাচ্ছে কি, দুটো পাখি উড়ে গেল না, দুটো পাখি উড়ে গেল। আর দুটো পাখি উড়ে গেলে এখানে আমরা কয়টি দেখতে পাচ্ছি? 1, 2, 3, 4, তার মানে কি, পাখি রইল কয়টি? 4টি পাখি রইল। তাহলে আমরা বুঝতে পেরেছি অঙ্কটি বিয়োগ অঙ্ক। তাহলে তোমরা তোমাদের অঙ্ক শ্রেণীর কাজের খাতাটি সামনে নাও, আর তোমরা এখন স্টেটমেন্ট লিখবে। দেখো কিভাবে লিখতে হয়, আমি প্রশ্নের যোগ অঙ্কে বুঝিয়েছিলাম যে সংখ্যা চেপে ধরে লাইনগুলো লিখতে হয় না, সংখ্যা চেপে ধরে লাইনগুলো লিখতে হয়। দেখো, 6টি চেপে ধরলাম, 6টি ঢেকে রাখলে, 6টি ঢেকে রাখলে, তাহলে এবার বলো, একটি গাছে পাখি বসেছিল, একটি গাছে পাখি বসেছিল, এবং ডান পাশে 3 ঘর আগে 6টি লিখতে হবে। দ্বিতীয় লাইনও একইভাবে, 2টি ঢেকে রাখতে হবে, পাখি উড়ে গেল, ঠিক 6-এর নিচে কি 2টি লিখতে হবে। এবং তৃতীয় লাইনে এসে কয়টি ঢেকে রেখে আমরা কি লিখবো, যেহেতু এটা সিদ্ধান্তের লাইন তাই আমরা সুতরাং দেব, পাখি রইল লিখে আমরা বিয়োগ করব। তাহলে দেখো কিভাবে লিখতে হচ্ছে, টিচার তোমাদেরকে করে দিচ্ছি। দেখো, প্রথমে খাতায় কি লিখবে, প্রশ্নের অঙ্ক পৃষ্ঠা 50, তারপর 3 নং প্রশ্নের অঙ্ক মাঝখানে লিখবে, তারপর একটি গাছে পাখি বসেছিল 6টি, এর পরের লাইনে আসবে কি, পাখি উড়ে গেল, ঠিক 6-এর বরাবর লিখতে হবে 2টি, এরপর সুতরাং দিয়ে পাখি রইল, 6 থেকে 2 কেটে দাও, আঙ্গুলে গুণো 6, 1, 2, 3, 4, 5, 6, আর 6টি থেকে 2টি কেটে দাও, 1, 2, 2টি কেটে দিলে কত হয়, 1, 2, 3, 4, তাহলে 6 থেকে 2 বাদ গেলে বিয়োগ করলে কত পাওয়া যাচ্ছে, 4, উত্তর 4টি। আচ্ছা, আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো। তোমরা আরেকটু ভালো করে বোঝার জন্য আমি তোমাদের আরেকটি অঙ্ক করে দিচ্ছি, পৃষ্ঠা 52।
তোমরা খোলো, পৃষ্ঠা 52টা তোমরা খোলো, 52 খোলো। আমরা 13 নাম্বার প্রশ্ন অঙ্কটি করব। 13 নাম্বারে কি বলেছে? টমাস 5টি মাছ ধরেছে, কবিতা 60টি মাছ ধরেছে, কে বেশি মাছ ধরেছে, কয়টি বেশি মাছ ধরেছে? দেখো আগের অঙ্কটি থেকে এই অঙ্কের প্রশ্নটা একটু ভিন্ন। এখানে আমরা দুটি উত্তর দেখতে পাচ্ছি, একটি বলেছে কে বেশি মাছ ধরেছে, আর একটি বলেছে কয়টি বেশি ধরেছে। তাহলে আমরা এখানে কিভাবে বুঝবো এটা কি অঙ্ক, যোগ না বিয়োগ? এখানে কে বেশি মাছ ধরেছে, তাহলে আমরা সংখ্যা দেখে বলতে পারি, যার মাছের সংখ্যা বেশি সেই বেশি ধরেছে, না? তাহলে আমরা দেখতে পাচ্ছি কবিতার মাছের সংখ্যা বেশি 60টি, তাহলে আমরা প্রথম উত্তরটা পেয়ে পাবো যে কবিতা কে বেশি মাছ ধরেছে, কবিতা বেশি মাছ ধরেছে। এবার আমরা দ্বিতীয় অঙ্কটি বের করতে হবে কি কয়টি বেশি ধরেছে। তাহলে কয়টি বেশি ধরার জন্য আমাকে চিন্তা করতে হবে অঙ্কটি যোগ নাকি বিয়োগ। তাহলে আমরা এখানে দেখি যে যেহেতু কবিতার বেশি বলছি আমরা, টমাসের 5টি আছে এখানে, তাহলে আমরা কিভাবে বুঝবো এটা কি অঙ্ক। একটা কথা মনে রাখবে, যদি কোনো অঙ্কের তুলনা বোঝায়, এখানে বেশি আর কমের একটা তুলনা আছে না, তো এই তুলনা বোঝালে বুঝতে হবে অঙ্কটি বিয়োগ অঙ্ক। তাহলে আমরা কিভাবে লিখব এটা অঙ্কের স্টেটমেন্টটা তোমাদেরকে আমি আগেও বলেছি, কিন্তু এখানে একটু ভিন্ন আছে। সেটা কি? এখানে স্টেটমেন্ট লেখার সময় আমরা কিন্তু এর আগে যত অঙ্ক করেছি প্রথম লাইন আগে লিখেছি, কিন্তু এই অঙ্কে আমরা প্রথম লাইন আগে লিখতে পারবো না, কারণ আমাদের বিয়োগ অঙ্কে বড় সংখ্যার লাইন হচ্ছে কবিতার লাইনটি। তাহলে দ্বিতীয় স্টেটমেন্ট থেকে আমাদের শুরু করতে হবে, দ্বিতীয় লাইন কবিতার লাইনটা থেকে আমাদেরকে অঙ্ক শুরু করতে হবে। তাহলে তোমাদেরকে আমি আবারও কয়েকটি মাছের ছবি দিয়ে দেখাই, তোমরা একটু দেখো। এই যে দেখো, প্রথম ছবিতে আমরা কটি মাছ দেখছি? 60টি মাছ। 1 2 3 4 5 6 7 কয়টি মাছ? 60টি মাছ। তারপর আমরা কয়টি মাছ দেখতে পাচ্ছি? 5টি মাছ। 1 2 3 4 5। তাহলে এই 60টি মাছ ধরেছে কবিতা, আর এই 5টি মাছ ধরেছে টমাস। তাহলে আমরা এখন ওদের তুলনা করি, আমরা ওদেরকে বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, বিয়োগ করলে আমরা পাচ্ছি কয়টি মাছ? 2টি মাছ। তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে 7 থেকে 5 গেলে কত হয়? 2। তাহলে আমরা এখন এটা স্টেটমেন্ট দিয়ে লিখি, তোমরাও লেখো খাতায়। দেখো পৃষ্ঠা 52 প্রশ্নের অঙ্ক, তারপর মাঝখানে কি লিখবে 13 নং প্রশ্নের অঙ্ক, এরপর স্টেটমেন্ট দেখো, কবিতা মাছ ধরেছে 60টি, টমাস পরের লাইনে টমাস মাছ ধরেছে 5টি। আর লক্ষ্য করবে সংখ্যা যেন বরাবর লেখা হয়, আঁকা বাঁকা করে লেখা যাবে না। সুতরাং কবিতা বেশি মাছ ধরেছে, আর এখানে 7 এবং 5-এর পরে কিন্তু একটা লাইন টানা হয়েছে, দেখেছো? উত্তরের লাইনের সুতরাং লাইনের আগে কিন্তু লাইন টানা হয়। তাহলে দাগটা দিয়ে আমরা বিয়োগ করে কি লিখবো? সুতরাং কবিতা বেশি মাছ ধরেছে, 7 গুনবো আঙ্গুলে, 1 2 3 4 5 6 7, তারপর 5 কেটে দাও, 1 2 3 4 5, তাহলে কত রইলো? 1 2। তাহলে আমরা কত পেলাম? 2টি। উত্তর আমরা লিখব, কবিতা প্রথম প্রশ্নের উত্তর হলো কি কি কবিতা, তাই কবিতায় কম পরে কমা দেব, এবং দ্বিতীয় উত্তরটা ছিল 2টি। তাহলে আমরা উত্তরে লিখলাম কবিতা, কমা দিয়ে 2টি লিখলাম। তাহলে তোমরা তো 2টো অঙ্ক বুঝলে, তাহলে আমি এখন দেখি তোমরা নিজেরা কতটুকু অঙ্ক করতে পারবে। আমি তোমাদের একটু যাচাই করার জন্য একটা অঙ্ক দিচ্ছি, তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা 52-এর 12 নম্বর অঙ্কটি একটু দেখো, পড়ো এবং অঙ্কটি করতে চেষ্টা করো। 12 নম্বর দেখো প্রশ্ন, প্রশ্নটা একটু দেখো, আমি পড়ে দিচ্ছি তোমাদেরকে। মলির জবা গাছে 60টি ফুল ফুটেছে, সে 3টি ফুল ভাইকে দিল, গাছে কয়টি ফুল রইল? তোমরা এই অঙ্কটি তোমাদের খাতায় করো। আশা করি তোমরা অঙ্কটি করতে পেরেছ, অনেকে বেশিরভাগ ছাত্রই পারবে, কারণ প্রশ্নের যোগ অঙ্ক তোমরা অনুশীলন করেছ, তাই প্রশ্নের বিয়োগও শুধু বিয়োগ করতে হয়, আর না হলে প্রতিটা স্টেটমেন্ট লেখা, বিয়োগ করা সবই তোমরা জানো, শিখেছ, জেনেছ, তাই আশা করি তোমরা এটা পেরেছ। তারপর আমি তোমাদেরকে একটু মিলিয়ে দিচ্ছি, তোমরা দেখো মলির জবা গাছে 60টি ফুল ফুটেছে, দেখো ছবি দিয়ে আমি তোমাদেরকে একটু বোঝাই আবারও। দেখো এখানে 60টি জবা দেখা যাচ্ছে, এটা মলির জবা গাছ, এখানে 60টি ফুল দেখা যাচ্ছে, জবা ফুল। তারপর দেখা যাচ্ছে এই যে 3টি ফুল সে তার ভাইকে দিয়ে দিল, অর্থাৎ গাছ থেকে 3টি ফুল তার ভাইকে সে দিয়ে দিল।
আর তারপর কয়টি রইলো? তাহলে এটা আমরা বিয়োগ করে কয়টি পেলাম? চারটি পেলাম। তাহলে কয়টি ফুল আছে তার গাছে? চারটি। তাহলে উত্তর এটা কি? বিয়োগ অঙ্ক চারটি। তাহলে স্টেটমেন্টটা লক্ষ্য করো, তোমরা কি লিখেছো দেখো। মলির জবা গাছে ফুল ফুটেছে ষাটটি, সে ভাই, দ্বিতীয় লাইনে সে ভাইকে ফুল দিল তিনটি, ঠিক বরাবর। যারা লিখনি মুছে ঠিক করে লেখো, যারা ভুল করছো এদিক ওদিক করে সংখ্যা লিখেছো তারা ঠিক করে লেখো, ঠিক সাতের বরাবর তিন হবে। সুতরাং টান দিলে নিচে একটা টান দিয়ে, সুতরাং গাছে ফুল রইল সাত থেকে তিন কেটে দিলে কত হচ্ছে? সাত থেকে তিন বাদ গেলে বিয়োগ করলে চার হয়। তাহলে উত্তর চারটি। আশা করি তোমরা অঙ্কটি করতে পেরেছো, যারা পেরেছো আমার সাথে পুরোপুরি মিলেছে তারা একটা রাইট দাও এবং একটা স্টার চিহ্ন আঁকো, একটা স্টার দাও, তোমাদেরকে ভেরি গুড। আর যারা পারোনি তারা একটু অনুশীলন করবে, তোমরাও আগামী ক্লাস থেকে পারবে। আমি তোমাদেরকে আরেকবার প্রথম থেকে অঙ্কটা দেখাচ্ছি, আমরা কি কি অঙ্ক আজকে শিখলাম করলাম সেটা আমি আবার তোমাদেরকে একটু প্রথম থেকে দেখাচ্ছি। তো দেখো আমরা আজকে অঙ্ক করেছিলাম পৃষ্ঠা 50 থেকে, 3 নম্বর অঙ্ক। একটি গাছে ছটি পাখি বসেছিল, দুটি পাখি উড়ে গেল, কয়টি পাখি রইল? তাহলে আমরা করলাম কি, অঙ্কের স্টেটমেন্ট একটু লক্ষ্য করো। একটি গাছে পাখি বসেছিল, ছয়টি পাখি উড়ে গেল, দুটি বিয়োগ চিহ্ন দিয়েছ, সুতরাং পাখি রইল ছয় থেকে চার বিয়োগ করলে চার, উত্তর চারটি। তারপরের অঙ্কটা হচ্ছে পৃষ্ঠা 52-এর 13 নম্বর অঙ্ক। টমাস 5টি মাছ ধরেছে, কবিতা 60টি মাছ ধরেছে, কে বেশি মাছ ধরেছে, কয়টি বেশি মাছ ধরেছে? তাহলে এখানেও অঙ্কটা এভাবে করিয়েছি আমি, তোমরা মিলিয়ে দেখো ঠিক করে লিখেছো কি না। 13 নং প্রশ্নের অঙ্ক, কবিতা মাছ ধরেছে 60টি, টমাস মাছ ধরেছে 5টি, তারপর 5-এর পাশে কি? বিয়োগ চিহ্ন, তারপর একটা টান দিয়ে, সুতরাং কবিতা বেশি মাছ ধরেছে 2টি, উত্তর কবিতা এবং কমা দিয়ে 2টি। এরপর অঙ্কটা তোমরা করেছিলে সেটা কি? মলির জবা গাছে 60টি ফুল ফুটেছে, সে 3টি ফুল ভাইকে দিল, গাছে কয়টি ফুল রইল? এই 12 নম্বর অঙ্কটি তোমরা করেছো। তাহলে আবারও স্টেটমেন্ট একটু দেখে নাও। মলির জবা গাছে ফুল ফুটেছে 60টি, দ্বিতীয় লাইনে সে ভাইকে ফুল দিল 3টি, সুতরাং টান দিলে বিয়োগ চিহ্ন দিলে 3-এর পাশে, সুতরাং গাছে ফুল রইল 7 থেকে 3 বিয়োগ করলে 4টি, উত্তর 4টি। তাহলে তোমরা আজকে 2টো অঙ্ক আমি তোমাদেরকে বুঝিয়েছি এবং 1টি অঙ্ক তোমরা করেছো। এই 3টি অঙ্ক আশা করি তোমরা খুব ভালোই বুঝতে পেরেছো। তোমাদেরকে আমি একটু 2টো অঙ্ক বাড়ির কাজ দিচ্ছি, তোমরা তোমাদের অঙ্ক বাড়ির কাজের খাতায় অর্থাৎ ম্যাথ HW খাতায় তোমরা এই অঙ্ক 2টো করবে। আমি একবার প্রশ্ন পড়ে দিচ্ছি দেখো, বাড়ির কাজ প্রশ্নের অঙ্ক করো। 1 নম্বর, নদীর ঘাটে 5টি নৌকা বাঁধা ছিল, 2টি নৌকা ঘাট ছেড়ে চলে গেল, কয়টি রইল? এবং 2 নম্বর, একটি শ্রেণীকক্ষে 8 জন ছাত্রছাত্রী বসে আছে, তাদের মধ্যে 3 জন ছাত্রী, শ্রেণীকক্ষে কতজন ছাত্র আছে? এই 2টো অঙ্ক তোমরা অবশ্যই তোমাদের বাড়ির কাজের খাতায় করবে, অঙ্ক বাড়ির কাজের খাতায় করে রাখবে, সুন্দর করে করবে, নির্ভুলভাবে করবে, টিচার যেভাবে শিখিয়েছে ঠিক সেভাবে করবে এবং স্পষ্টভাবে সংখ্যাগুলো লিখবে। আর একটা কথা মনে রাখবে, 5 এবং 6 সংখ্যাগুলো লেখার সময় খুবই সাবধান, দাগের সাথে যেন তোমাদের অঙ্ক খাতার দাগের সাথে যেন 5 আর 6 সংখ্যাগুলো লেগে না যায়, তোমাদের অঙ্কের ঘরের মাঝামাঝি লিখবে যেন 5 আর 6 স্পষ্ট করে বোঝা যায়। তাহলে আজ এ পর্যন্তই, তোমরা অঙ্কগুলো অনুশীলন করো সবাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাবা মার কথা মেনে চলো। আজ এতটুকুই, আমি আমার ক্লাস এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।